একটা জালিয়াতির মেশিন, এর মাধ্যমে সুষ্ঠু ভোট হবে না। সুষ্ঠু ভোট হবে ব্যালটের মাধ্যমে এই মুহূর্তে, কারণ পৃথিবীর দেশে দেশে তো এটা প্রমাণিত যে আজকের এই গণতন্ত্রের ঘাটতির দেশে স্বৈরতন্ত্র যখন প্রতিটি জায়গায় আপনার চেপে বসেছে, তখন কাজী নজরুল সেই মানে স্বৈরাচার, সেই মানে জনগণের উপর চেপে বসা জগদ্দল পাথরের বিরুদ্ধে কথা বলতে আমাদেরকে তার যে লেখনী, তার যে গান, তার রচনা সব কিছুই আমাদেরকে উদ্দীপ্ত করে হয়েছে। মানবতার কবি, অসাম্প্রদায়িক কবি কাজী নজরুল আমাদের প্রতিটি মুহূর্তে আমাদের হৃদয়ের মধ্যে তার অনুরণন হয়। যখন দেখি কথা বলার ঘাটতি আছে, মানবাধিকারের ঘাটতি আছে, স্বাধীনতার ঘাটতি আছে, তখন এক মহাপ্রেরণা হিসাবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল আমাদেরকে উদ্দীপ্ত করেন। আমরা যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলে মিছিল করি, তখন কাজী নজরুল আমাদেরকে উদ্দীপ্ত করেন। আমরা যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, তখন কাজী নজরুল আমাদেরকে প্রেরণা যোগান। আজকের এই গণতন্ত্রের ঘাটতির দেশে স্বৈরতন্ত্র যখন প্রতিটি জায়গায় আপনার চেপে বসেছে, তখন কাজী নজরুল সেই মানে স্বৈরাচার, সেই মানে জনগণের উপর চেপে বসা জগদ্দল পাথরের বিরুদ্ধে কথা বলতে আমাদেরকে তার যে লেখনী, তার যে গান, তার রচনা সব কিছুই আমাদেরকে উদ্দীপ্ত করে। তাই এই মহান কবির আজকের 123তম জন্মদিনে আমি তাকে গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের আজকের যে চলার পথ, আমাদের যে সংগ্রামের পথ, আজকে গণতন্ত্র নাই, অবরুদ্ধ গণতন্ত্র, অবরুদ্ধ কথা বলার স্বাধীনতা। এই যে গণমাধ্যম এখানে আপনারা আছেন, আপনারা নিজেরাই জানেন কত ভয়ের মধ্যে থেকে আপনাদেরকে কাজ করতে হয়। তাই নির্ভয় এবং ভয়হীনতার যে ভয়হীনতার মধ্যে দিয়ে অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে কাজী নজরুল প্রতিনিয়ত আমাদের হৃদয়ের মধ্যে যে প্রেরণা যোগান, যে তাড়া দেন, আমাদেরকে উদ্দীপ্ত করেন, সেটা হচ্ছে একটা বিরাট আমাদের জন্য মানে পথ চলা। আমি আবারও তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং নিশ্চয়ই আগামী দিনগুলো তার গান, তার কবিতা, তার রচনা, তার সব কিছু আমাদেরকে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণে আমাদেরকে মানে সহায়তা করবে। দেখুন, এটা আমরা সুস্পষ্টভাবে দলের পক্ষ থেকে বলেছি যে এটা একটা জালিয়াতির মেশিন, এর মাধ্যমে সুষ্ঠু ভোট হবে না। সুষ্ঠু ভোট হবে ব্যালটের মাধ্যমে এই মুহূর্তে, কারণ পৃথিবীর দেশে দেশে তো এটা প্রমাণিত হয়েছে। যেখানে যখন প্রমাণিত হয়েছে, তখন এটা নিয়ে যদি যখন জোর করে যখন করতে যাওয়া হবে, তখন বুঝতে হবে এখানটায় মানে সরকারের কোনো চক্রান্ত কাজ করছে।